আসসালামু আলাইকুম প্রিয় খামারি এবং বন্ধুগণ, আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দেশে এবং দেশের বাইরে থেকে, কাছে এবং দূরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে কৃষি তত্ত্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ 29 জুলাই 2022 রোজ শুক্রবার। আজকে আপনাদের নিয়ে এসেছি, আমরা আপনাদের দেখাচ্ছি যে হাটের চিত্র। এটি হলো নাটোর জেলা বড়াইগ্রাম থানা আহমেদপুরে। এই হাটটি সকাল 7টা থেকে 10টা পর্যন্ত বসে। বিভিন্ন জাতের ছাগল ক্রস এবং অনেক ছাগল, তো যারা ছাগল কিনতে চান তারা চলে আসতে পারেন। এবং এই হাটে আজকে ক্রেতা শূন্য, বিক্রেতা বেশি। তো আর কথা না বাড়িয়ে এখন চলে যাব সরাসরি এই ছাগলের দাম জানার জন্য। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম মাহমুদুল হাসান জুয়েল। আচ্ছা, আপনি পেশায় কি ছাগল পালনের? আমি আমার বয়স যখন 10 বছর তখন থেকে আমি ছাগলের সাথে সম্পৃক্ততা ভাই। আমি দুইটা একটা করে নিতে নিতে আমি নিজে একজন প্রান্তিক খামারি, প্লাস এর পাশাপাশি ব্যবসা করি। এবং আমি আপনার বিভিন্ন জায়গায় ইউটিউবে আমার অনেক ভিডিও আছে, আরও আমার ওখানে যদি ফোন নাম্বারে যোগাযোগ করে আমি অনেক জায়গায় ছাগল নিজে মনে করেন পৌঁছায় দিই, বা কোনো মাধ্যম বা ছাড়া আসলে আমি এগুলো ছাগল তাদেরকে সংগ্রহ করে দিই ভাই, আমার বাসা থেকে দিই, প্লাস আমার এলাকায় গ্রামে গঞ্জে আমি বিভিন্ন জায়গাতে কালেক্ট করি, খামার থেকে কালেকশন করি। আচ্ছা, ছাগল কটা নিয়ে আসছেন? আজকে 7টা নিয়ে এসেছি ভাই। বিক্রি হয়নি? বিক্রি হয়নি ভাই, আজকে ক্রেতা ক্রম আছে। আপনার আগের দুই হাট একটু বাজার ভালো ছিল, ক্রেতা ছিল বেশি, কিন্তু আজকে দেখতেছি ক্রেতা কম বাজারে। মানে আজকে ক্রেতা শূন্য, বিক্রেতা বেশি? জি, আজকে বিক্রেতা বেশি, ক্রেতা শূন্য ভাই। তো দামটা কেমন যাচ্ছে? দাম বলতে আপনার আমরা ছাগল মূলত পার্সেন্টেজে বিক্রি করি, মানে আপনি যে ছাগলটা যত পার্সেন্টেজ তত সেই ছাগলটার দাম বেশি। আমরা এগুলো ছাগল মনে করেন যে 8,000 থেকে শুরু করে আমরা বাচ্চা ছাগল 15,000-20,000 টাকা পর্যন্ত বিক্রি করি। এগুলো আমাদের দেশীয় 100, যেগুলো আপনার তোতা আছে, সিরোহী আছে, যমুনা পাড়ি আছে, ব্রিটেল আছে, এগুলো ক্রস ব্রিডের ছাগল মূলত 8 থেকে 10-12 এর ভিতরে পাওয়া যায় ভাই। আচ্ছা, আমরা দাম সম্পর্কে জানবো। এই যে এইটা ছাগলটা দেখতে পাচ্ছি, এটার বয়স কেমন এবং দাম চাচ্ছেন কত? এগুলা বয়স হচ্ছে আপনার 2 থেকে 2.5 মাস বয়স ভাই সবগুলো। হ্যাঁ, সবগুলোই 2 থেকে 2.5 মাস এরকম বয়স। আর এখানে আপনার শিরোহী আছে ক্রসের, আপনার মিয়তি তোতা আছে ক্রসের, ব্রিটেল আছে, আপনার হচ্ছে যমুনা পাড়ি আছে এখানে, তারপরে আপনার হরিয়ানা আছে, প্রায় সবগুলো জাতেরই আমার কাছে কালেকশনে মনে করেন ক্রস ব্রিডের ছাগলগুলো আছে ভাই। আচ্ছা, যেহেতু আপনি প্রান্তিক খামারি, সেক্ষেত্রে আপনার বাড়িতে খামারে কয়টা আছে? খামারে আমার ওখানে 16টা ছাগল আছে ভাই। ছাগি আছে, আমরা ওগুলো ছাগি প্রেগনেন্সি করে রাখছি, ওগুলো বাচ্চা দিলে পরবর্তীতে ওগুলো আমরা বাচ্চা বিক্রি করি। আর মূলত দূরে দূরান্তে যেগুলো ছাগল পাঠায় ওগুলো আপনার 1.5 থেকে 2 মাসের ছাগল পাঠানো যায়, আর গাড়িতে আপনার 3-4 মাসের ছাগল প্রেগনেন্ট পাঠানো আমাদের জন্য রিস্কি হয়ে যায় ভাই, ওই জন্য ওগুলো বাচ্চা প্রোডাকশন হওয়ার পরে কেন আমরা ওগুলো ছাগল পাঠাই। আচ্ছা, যদি কেউ ছাগল নেয় সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা বলেন। আমার কথা হচ্ছে, যদি কেউ ছাগল নিতে চায় সে আমার কাছে নিক বা অন্য কারো কাছে নিক, যদি কোনো মাধ্যম ছাড়া সরাসরি নিজে আসে এবং নিজে যোগাযোগ করে, সেক্ষেত্রে আমরা ছাগল তাকে দিই। এবং ছাগলের আমরা যে ন্যায্য বাজার মূল্য সেটাই তাদের কাছে আমরা রাখি, কারণ আমরাও তো গরিব মানুষ ভাই, আমাদেরও পেট আছে। আমরা একটা ছাগল প্রতি 500 টাকা করে লাভ হলে আমরা ধরেন 20টাও যদি বা 50টাও নেয় আমাদেরকে সময় দিলে, আমাদের সাথে থাকলে আমরা ওগুলো কিনে দিতে সক্ষম থাকি, প্লাস নিজের কাছে যা থাকে সেগুলো তো দিই, যদি বেশি লাগে সেক্ষেত্রে আমরা গ্রাম থেকে নিয়ে দিই। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলেন, যদি কারো ছাগল লাগে সেক্ষেত্রে যোগাযোগ করবে। ফোন নাম্বার 01761-33-1843। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি নাম আপনার? আমার নাম জাহিদ ভাই। আচ্ছা, ছাগল কয়টা নিয়ে আসছেন? আজকে ছাগল নিয়েছি 22টা ভাই। 22টা? জি। আচ্ছা, বিক্রি হয়েছে কয়টা? বিক্রি হয়েছে আপনার 7 পিস বিক্রি হয়েছে ভাই। 7 পিস বিক্রি করছেন? আচ্ছা, এগুলো কি জাতের ছাগল? এগুলো আপনার তোতাপুরির করস ভাই, এই যে হরিয়ানা আছে তোতাপুরির করস এগুলো। আচ্ছা, আজকে হাটের দামটা কেমন? আজকে বাজার খারাপ ভাই, আজকে আমদানি বেশি, কিন্তু কেনার লোক কম, মানে ক্রেতা কম বিক্রেতা বেশি। বিক্রেতা বেশি। আচ্ছা, ছাগল দামটা কেমন, মানে এই যে এটা দেখতে পাচ্ছি এটার বয়স কেমন? এটার বয়স হচ্ছে আপনার 1.5 মাস ভাই।
দেড় মাস? জি দেড় মাস। আচ্ছা এটা চাচ্ছেন কত? ওটার দাম চাচ্ছি ভাই 7000। 7000? জি। আচ্ছা দাম বলছে? হ্যাঁ মানুষের 6000 টাকা বলছে ভাই। 6000 টাকা বলছে, তাও দেননি? না দেবো, আর 2-100 হলে এরকম দিয়ে দেবো, একটা আইডিয়া আছে। মানে একটু বেশি হলে দেবো? হ্যাঁ একটু বেশি হলে দিই। আচ্ছা এটা এটা দেখতে পাচ্ছি, এই দুটো হচ্ছে খাসি তোতা বড়ির করস ভাই। 80% খাসি হলে 80% হয়, বুঝছেন? 100 হলে পাঠা রাখি, এটা হচ্ছে খাসির বাচ্চা। আচ্ছা এই দুইটা কত চাচ্ছেন? এই দুটার দাম চাচ্ছি 35000। 35000? জি। এত কেন, এত দাম হওয়ার কারণটা? এগুলো ভাই পার্সেন্টের উপরে দাম হয়, মানে সোজেনি দেওয়া হচ্ছে ছোটো, কিন্তু পার্সেন্ট ভালো দাম বেশি, আমাদের চেয়ে বড় খাসির দাম কম, বুঝলেন? এরকম পার্সেন্টের উপরে দাম হয়, মানে সৌন্দর্য বা পার্সেন্টের উপরে দাম। আচ্ছা বলেছে জোড়া কত বলছে? 27000 বলেছে জোড়া। 27000 অলরেডি বলছে? বলছে। আমি আর 1-2000 হলে এরকম আশা ছেড়ে দেবো। কি বলেন এই ছাগলটা এত দাম বলছে? পার্সেন্টের উপরে দাম ভাই, এগুলো হচ্ছে তোতাপুরি তো, এগুলো পার্সেন্টের উপরে দাম 80% আছে, বুঝতে পারছেন? এই দুটো বাচ্চা। আচ্ছা যে কালোটা, এটা হচ্ছে হরিয়ানার করস। আচ্ছা এটা কি দাম বলছে? এটার দাম বলেছে আপনার 9000 টাকা। আপনি চাইছিলেন কত? আমি চাইছি 11000 হলে দিচ্ছি। 11000 মানে ছেড়ে দিবেন? হ্যাঁ 11000 হলে ছেড়ে দিব। আর বলছে 9000 বলছে। এটা কত পার্সেন্ট আছে? এটা আপনার 80% ভাই, হরিয়ানা। আচ্ছা আপনি কি খামারি না ব্যাপারী? জি আমার খামার আছে ভাই। কটা ছাগল আছে? ছাগল খামারে বর্তমান 25টা আছে এখন। ওগুলো কি জাতের? এগুলো আপনার হরিয়ানা আছে, তোতাপুরি, বিটল, এগুলো সব জাতেরই আছে, যমুনাপারি, এগুলো সব জাতের খামার, যেহেতু সব জাতেরই আছে মনে করেন। আচ্ছা কেউ যদি মানে ছাগল চায় সেক্ষেত্রে আপনি দিতে পারবেন কিনা? হ্যাঁ আমি অনেক ছাগল অনলাইনে বেশি, আপনার কুমিল্লা, কক্সবাজার, বরিশাল, আপনার বগুড়া, এগুলো বহু ছাগল আমি বেশি ভাই অনলাইনে মোবাইলের ভিতরে। আচ্ছা দর্শকের সুবিধার্থে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন। 01985160442 এই নাম্বার আমার ইমো আছে বা পার্সোনালে, যদি বলে যে ভাই ভিডিওর মাধ্যমে দেখবো, দেখে ছাগল কিনতে পারবি অনলাইনে। আচ্ছা ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ শাহিন আলম। আচ্ছা আপনি কি খামারি না ব্যাপারী? আমার খামারও আছে, খামারতে সংগ্রহ আমি নিজে হাটে নিয়ে বেশি। আচ্ছা ছাগল আজকে কটা নিয়ে আসছেন? ছাগল হচ্ছে 13টা ভাই। 13টা? হ্যাঁ। আচ্ছা বিক্রি হচ্ছে কটা? বিক্রি হচ্ছে 3টে। এগুলো কী জাতের? আমি বিভিন্ন জাতের আছে ভাই, আছে এরে তোতাপুরি পাটা আছে। আচ্ছা যে এটা দেখতে পাচ্ছি, এটা এটা অরিজিনাল তোতা ভাই। অরিজিনাল তোতা? হ্যাঁ। এটা কত পার্সেন্ট আছে? এরে 100% বলা যাবে, 90% কেউ বলে, কিন্তু আমি ধরে 90% বেশি বলে, 100% ধরি না। আর এর হলো এর আছে 80%। আচ্ছা এই এইটা চাচ্ছেন কত? এটা দাম যাচ্ছে 42000 টাকা। 42000 দাম চাচ্ছে? হ্যাঁ 42000। হ্যাঁ। আচ্ছা এটা মানে দাম বলছে? দাম বলেছে যে 32000 বলেছে। মানে 32000 অলরেডি বলছে? হ্যাঁ 32000 বলেছে। আর এটা পরেরটা? এটা হলো পাটার আছে 80%, এটা চাওয়া দাম 26000 টাকা। আর বলছে কত? এটা বলেছে বিশের নিচে বলেছে, যে ভাই কচ্ছে বিশের নিচে লিব, এই কথা বলেছে। আর আর এটা লালটা? এটা হলো পাটির বাচ্চা ভাই, এটা হলো পাটির বাচ্চা, আমি দাম চাচ্ছি হলো 6500 টাকা। 6500 টাকা চাচ্ছে? হ্যাঁ। আচ্ছা দাম বলছে? 5200-3500 বলেছে ভাই, আমি 5.5 হলে ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা কালোটা পরেরটা দেখতে পাচ্ছি, এটা হলো খাসির বাচ্চা ভাই, হরিয়ানি বলে, হরি একটু কস আছে, এটা খাসির বাচ্চা, দাম যাচ্ছে 8500 টাকা। 8500? হ্যাঁ 8500। দাম বলছে? 7 পর্যন্ত বলে, আমি আর কিছু হলে ছেড়ে দেবো আর কি। আচ্ছা তার মানে কিছু কিছু টাকার জন্য বেঁধে আছে? হ্যাঁ কিছু 2-3 বেঁধে আছে। আচ্ছা এই তিনটা দেখতে পাচ্ছি, এই তিনটা পাটির বাচ্চা ভাই। তিনটাই পাটি? হ্যাঁ তিনটাই পাটি। আচ্ছা এটা কত চাচ্ছেন? ওইটা দাম যে 5500। দাম বলছে? 4000 বলেছে। 4000 বলছে? হ্যাঁ। আপনি ছাড়বেন? আমি আর 2-300 হলে ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা পরে পরে দুটো দেখতে পাচ্ছি, আর এই দুটো পাটির বাচ্চা ভাই। দুটাই পাটি? হ্যাঁ। এই দুটো কত চাচ্ছেন? এটা দাম যাচ্ছি 17500 টাকা। 17500? 17500 যাচ্ছে। আমি দাম বলছে? দাম হচ্ছে 14000 দাম বলেছে। 14000 বলছে? হ্যাঁ আমি 15 হলে দিয়ে দেবো আর কি। আচ্ছা আপনি কি মানে হাটে প্রত্যেক হাটে আসে? হ্যাঁ প্রত্যেক হাটে আসি, আমি বিভিন্ন ধরনের ছাগল বেশি বা ছাগল সংগ্রহ করে দিই, আর ভালো একটা পরামর্শ দিতে পারবো, যেহেতু আমি ছাগলের থেকে মোটামুটি 17 বছর থেকে ছাগলে আসছি, আমি জড়িত এর মধ্যে। এর মধ্যে মেলাজন মেলা ছাগল এসে লিয়ে যা নাম্বার দিই, এই নাম্বারে যোগাযোগ করে ধরেন গোটা বাংলাদেশে বাইরে থেকে লিয়ে যা, ওই গত আগা দিনে ইন্ডিয়াতে ফোন দিছে আমার কাছে, কয়েছে ভাই একটা পাটার বাচ্চা লাগবে আমার, যে বাচ্চারা পছন্দ করছে, বউ বলেছে 32000 দাম দিব।
আমি 35000 টাকা বলে দিছি এন বলেছে যে ভাই আমি হচ্ছে 15 দিন পর এসে বাচ্চাটা লিয়ে যাব কিছু টাকা আপনাকে দিয়ে দেব আর আমরা খামারের থেকে এসে লিয়ে যাব এটা তো বলেছে তাহলে আমি বলেছি ভাই অত তো খাওয়া না তো ঠিক না তো আপনি এসে লিয়ে যান কইছে আমাকে 10 দিন টাইম দেন পরে 10 দিন পর এই বাচ্চা এসে লিয়ে যাবে আর কি আপনার ফোন নাম্বারটা বলুন 01774321379 এই নম্বরে যোগাযোগ করলে আমি বিভিন্ন রকম ছাগল আমি দিতে পারবো তাহলে আমি ছাগলেই পরিয়ে থাকি আমার কাছে কোনো পতরের মধ্যে পড়বে না মেলা পতরের মধ্যে পড়ে মানুষ আমার কাছে সঠিক একটা বুদ্ধি দিতে পারবো সঠিক জ্ঞান দিতে পারবো আমি একটা দিতে পারবো ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি নাম আপনার আমার নাম মোহাম্মদ সোরাব আচ্ছা কটা নিয়ে আসছেন তিনটেই বাবা কি জাতের এগুলো এগুলো এটা তোতা এটা তোতাপুরি 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 এটা ক্রস এটা ক্রস এটা ক্রস আচ্ছা এই এই প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি এটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি 25000 দাম বলছে 18-19 এরকম দাম বলছে আচ্ছা আমরা তারপর একটা দেখতে পাচ্ছি এটা অনেক বিগ সাইজ অবশ্য এটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি 42000 42000 এটা কি দাম বলছে 30000 31000 বলছে 31000 বলছে আচ্ছা কত হলে ছাড়ার ইচ্ছা আছে 32-33 এরকম হলে ছাড়ার একটা ইচ্ছা আছে আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি যে লালটা এটা সাগি এটা সাগি জি এটা পাঠি এটা কত চাচ্ছেন এটা চাচ্ছি 25 25 জি আচ্ছা এটা কত হলে ছাড়বেন এটা 20 পার হলে ছাড়ব আর কি দাম বলছে 18-17.5 এরকম দাম বলছে এগুলো কি জাতে এগুলো যমুনা পারি সিং হরিয়ানার মতো বাঁকা হ্যাঁ হরিয়ানার যমুনা পারির কস আচ্ছা আপনি খামারে না ব্যাপারি আমি ব্যবসা করি বাবা ব্যবসা করেন আচ্ছা ছাগল নিয়ে আসছিলেন কয়টা তিনটাই নিয়েছি এই বিক্রি একটা হয়নি না এখনো হয়নি দাম বলেছে আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি নাম আপনার আমার নাম আবুল কাশেম আচ্ছা ছাগল কয়টা নিয়ে আসছেন চারটা নিয়ে আসছি চারটা জি এই ছাগলকে আপনি বাড়িতে পালেন হ্যাঁ আমার ছোটখাটো একটা খামার আছে তো কয়টা ছাগল আছে আছে 15-20টা এগুলো কি সব এই এরকম জাতের নাকি বিভিন্ন জাতের এরকম জাতের আছে বিভিন্ন জাতের আছে লাল ছাগল আছে আরো এগুলা ছোট চারটা যে নিয়ে আসলেন এই চারটা কি জাতের নিয়ে আসছেন এটা তো দুয়াশলা ছাগল মানে ক্রস যেটা বলে হ্যাঁ ক্রস যেটা বলে হ্যাঁ আচ্ছা দুইটা কত বিক্রি করলেন বিক্রি করি নাই এখনো বাজারে নিয়ে আসছি দাম বলতেছে 24-25 এরকম কয়টা দুইটা দুইটা 24-25 হ্যাঁ দাম নাই তো আজকে বাজার আজকে দাম কম খুব কম আচ্ছা এই যে দেখতে পাচ্ছি এই যে একটা বিশাল সাইজ এটা দাম বলছে কত ওই তো দুইটা দুই ব্যাপারই 25000 টাকা দাম বলল হ্যাঁ দুইটা 25000 দুইটা 25000 আচ্ছা এগুলো তো আসলে ক্রসই কিন্তু কি জাতের ব্ল্যাক বেঙ্গল না শুধু ক্রস তার ক্রসই এগুলো ক্রস বলে আর কি হ্যাঁ এগুলো তো মানে অনেক বিগ সাইজ তো আসলে বুঝতে পারছেন এটা কোন জাতের এটা ক্রসই আমরা তো অত বুঝি না তবে নতুন কবলে খামার করছি তো এটা ক্রসই হবে মনে হয় আচ্ছা এই দুইটা মানে কত হলে ছাড়বেন এটা 30000 হলে ছাড়ার চিন্তা ভাবনা করছি 30000 হ্যাঁ হ্যাঁ দামটা বেশি হয়ে গেল না না বেশি হবে কে কারণ ব্যাপারীরা বলছে যে 25000 আপনি বলছেন 30000 হলে ছাড়বো তো ছাগলও অনেক বড় আমি বুঝতে পারছি না আসলে গাব আছে ছাগল গাব হ্যাঁ গাব কত দিনের এটা 2 মাস হলো দেখাইছি এটাও মনে হয় আজকে 30-32 দিন হচ্ছে 30-32 দিন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই ছাগলগুলো মানে আপনার খামারেরই নাকি আপনি সংগ্রহ করছেন না 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 খামারের আমার আরো দুইটা আছে যে ওখানে ছাগলের তো হাইটগুলো অনেক উঁচু তো সেক্ষেত্রে এদের বাচ্চা কয়টা হয় বাচ্চা দুইটা করে বাচ্চা হয় অনেক ছাগল আছে চারটা তিনটা তো সাইজ যেহেতু বড় সেক্ষেত্রে আমার এটার এটার বাচ্চা কিন্তু এটা হ্যাঁ এটার বাচ্চা এটা এটার বাচ্চা এটা হ্যাঁ হ্যাঁ কি বলেন এই এটার বাচ্চাটা দর অথচ দুইটা সমান দুইটা সমান কিন্তু ওটা এটা বয়স বেশি যে এটার বয়স কম আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো কটা ছাগল নিয়ে আসছেন তিনটা তিনটা আচ্ছা এই যে দেখতে পাচ্ছি আমরা একটা বিশাল আকৃতির একটা ছাগল তো আসলে এটা কি জাতের ছাগল এই আছে রাম ছাগল রাম ছাগল হ্যাঁ আচ্ছা এটা বেচার কারণ কি বেচা এখন টাকার প্রয়োজন টাকার দরকার মানে প্রয়োজন পড়ছে তাই বিক্রি করছে হ্যাঁ হ্যাঁ
এছাড়া আসলে অন্য কিছু না 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 অন্য কিছু না আচ্ছা এটার দাম চাইছেন কত দাম 65 চাচ্ছি 65 হ্যাঁ একটাই না তিনটা মানে তিনটা 65000 65 আচ্ছা দাম বলছে ৪৫ মানে অলরেডি 45000 বলছে বলছে তো কত হলে ছাড়ার ইচ্ছা আছে এখন ধরেন মোটামুটি শেষ পঞ্চান্ন ভেঙে দিয়েছে পঞ্চান্ন হলে ছাড়বেন হ্যাঁ সেটা কয় দাঁত চার দাঁত চার দাঁত হ্যাঁ আচ্ছা ধন্যবাদ বিদায় নেব আহমেদপুরে ছাগলের হাট থেকে যারা ছাগল কিনতে চান তারা অবশ্যই দেখে শুনে কিনবেন কারণ ছাগল কেনার আগে অবশ্যই অনেক কিছু দেখার আছে তো কথা আর বাড়াবো না আজকে বিদায় নিচ্ছি এখান থেকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ